আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অব্যয়ীভাব সমাস নিয়ে। এর পূর্বে আমরা হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয়, দ্বন্দ্ব সমাস, সমাস কি, কাকে বলে বা এর প্রয়োজনীয়তা কি বা আমরা কীভাবে চিনব সমাসগুলো, এগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তো সেই পর্বগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে সেই পর্বগুলো দেওয়া থাকবে, তোমরা পূর্বে সে হচ্ছে পর্বগুলো দেখে নিবে, তারপর এটা দেখলে তোমাদের কাছে আরও সহজ মনে হবে এটা। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে এই অব্যয়ভাব সমাস নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে অব্যয়ভাব সমাসটা বুঝি না বা এটা কীভাবে করতে হয় এটা জানি না। তো আজকে আমি সেটাই তোমাদেরকে বুঝিয়ে বলবো বিস্তারিতভাবে, যাতে তোমাদের হচ্ছে এই অব্যয়ভাব সমাস থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে যাতে তোমাদের মিস না হয়, অর্থাৎ তোমরা যাতে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। তো চলো আমরা চলে যাই। দেখো, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অব্যয়ভাব সমাসটা কীভাবে চিনব সেটা জানতে হবে। তো এই জন্যে আমি হচ্ছে তোমাদেরকে দুটা, দেখো এখানে দুটা হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি অথবা চেনার উপায় দিয়ে দিয়েছি, যার মাধ্যমে তোমরা সহজে কী করতে পারবে যে সেটা অব্যয়ভাব সমাস কি না নিশ্চিত হতে পারবে। তো দেখো, এক নম্বর আমি দিয়েছি পূর্বপদে অব্যয় অথবা উপসর্গ অথবা যথা থাকবে। তার মানে যখনই আমরা দেখব যে কোনো সমস্ত পদে আমাদের হচ্ছে অব্যয় যুক্ত আছে পূর্বপদের সাথে অথবা উপসর্গ যুক্ত আছে অথবা যথা, আমি বলে রাখি উপসর্গ নিয়ে আমার ক্লাস হচ্ছে একটা দেওয়া হয়েছে আমাদের এই চ্যানেলের মধ্যে, তোমরা যদি সেই উপসর্গের ক্লাসটা আগে দেখে নাও তবে কিন্তু তোমাদের জন্য এই অব্যয়ভাব সমাসটা বোঝা অনেক ইজি হয়ে যাবে। তো সেই উপসর্গের হচ্ছে যে পর্বটা আমি নিয়েছিলাম বা ক্লাসটা নিয়েছিলাম সেটারও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো আমি কী বলছিলাম, দেখো পূর্বপদে অব্যয় অথবা উপসর্গ অথবা যথা থাকবে। আমরা প্রথম যে ক্লাসটা আমার সমাসে সেটাতে আমি বলেছিলাম যে সমাসের ক্ষেত্রে সমস্ত পদের মধ্যে হচ্ছে দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পরপদ। তো এখানে কিন্তু সেই কথাটাই উঠে এসেছে যে পূর্বপদে অব্যয় অথবা উপসর্গ অথবা যথা থাকবে। তারপর দেখো পূর্বপদের অর্থই প্রধান থাকবে। এর আগে আমরা যতগুলো সমাস দেখেছিলাম সবগুলো হয়তো বা দুটো পদে প্রধান ছিল অথবা পরপদটা প্রধান ছিল, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদের অর্থই প্রধান থাকবে। এবং আমরা একটু আগেই জেনেছি যে পূর্বপদে কী থাকবে, অব্যয় অথবা উপসর্গ অথবা যথা, মানে এই অর্থটারই প্রধান রূপে থাকবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে অব্যয়ভাব সমাস আমরা কীভাবে চিনব। এবার আমরা দেখে নিব বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাস, অর্থাৎ আমরা এই যে অব্যয় অথবা উপসর্গ অথবা যে যথা ব্যবহার করছি এগুলো অব্যয়ভাব সমাসে কী অর্থে ব্যবহার করছি এখন আমরা সেগুলো দেখে নিব। দেখো এখানে আমি হচ্ছে অনেক কয়েকটা পয়েন্ট করেছি, এগুলো যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো তবে কিন্তু তোমাদের কাছে অব্যয়ভাব সমাস মানে হচ্ছে খুব সহজ হয়ে যাবে। তো দেখো প্রথমত আমি দিয়েছি অভাব অর্থে, এটা প্রথমে দিয়েছি কেননা এই অভাব অর্থ থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে বহুব্রীহি, অভাব অর্থ থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে অব্যয়ভাব সমাস থেকে। তো এবার দেখো অভাব অর্থে কোন কোন উপসর্গ বা কোন কোন অব্যয়গুলো আমরা ধরে নিব যে সেটা অভাব অর্থ প্রকাশ করছে, যেমন হচ্ছে গড় অথবা বে অথবা বি হা অথবা নীর অথবা দূর। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে শব্দগুলো বা অব্যয়গুলো রয়েছে বা শব্দখণ্ডগুলো যে রয়েছে সেগুলো আমরা কোন অর্থে হিসেবে ধরে নিব, অভাব অর্থে। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে দেখো আ, এই আটাও কিন্তু অনেক ক্ষেত্রে অভাব অর্থটা নির্দেশ করবে, এটা মনে রাখতে হবে। এবার দেখো পুনঃপুন বলতে আমরা কি বুঝি, যে জিনিসটা বারবার ঘটছে, অর্থাৎ তোমাদের কিন্তু বিভিন্ন বই পাঠ্য বই অথবা হচ্ছে বিভিন্ন গাইডের মধ্যে তোমাদের দেখবা যে পুনঃপুন না দিয়ে বিপ্সা অর্থ থাকে, এবং অনেকে আমরা হচ্ছে বিপ্সা অর্থটা বুঝি না যে বিপ্সা অর্থ কি। তো আমি বলে দেই বিপ্সা অর্থ হচ্ছে পুনঃপুন, এবং পুনঃপুন মানে হচ্ছে যে কাজটা বা যে অংশটা বারবার হচ্ছে। তার মানে যদি এই অর্থটা প্রকাশ করে তবে আমাদের অব্যয় হিসেবে কি থাকবে, দেখো প্রতি অথবা হর। তারপর দেখো ঈষৎ, ঈষৎ মানে হচ্ছে হালকা অথবা প্রজন্ত অর্থে কোন অব্যয়টা ব্যবহৃত হবে আমাদের, এই যে আ অব্যয়টা। আমি কেন প্রথমে ব্যতিক্রম হিসেবে লিখেছি, কেননা আমাদের মূল যে আটা কোথাও কোন অর্থে ব্যবহৃত হবে, ঈষৎ অথবা পর্যন্ত অর্থে, কিন্তু ব্যতিক্রম হিসেবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অভাব অর্থেও প্রকাশ করবে। আমি কিছুক্ষণ পর তোমাদের এই প্রত্যেকটা অর্থ থেকে উদাহরণগুলো দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়।
তো দেখো এরপরে সাদৃশ্য অথবা সামীপ্য অর্থে, সাদৃশ্য বলতে আমরা কী বুঝি? মিল। এবং সামীপ্য বলতে আমরা কী বুঝি? কাছাকাছি বা কাছে আছে এমন জিনিস। তার মানে দেখো সাদৃশ্য অথবা সামীপ্য অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে কোন অপরটা ব্যবহৃত হবে? এই যে উপ। তারপর দেখো অনতিক্রম অর্থে, অনতিক্রম বলতে কী বোঝায়? যেটা অতিক্রম করবে না বা অতিক্রম করা যায় না, তাহলে সেটা যদি বোঝায় তাহলে কোন অপরটা ব্যবহৃত হবে? যথা, যেটা আমি বলেই দিয়েছিলাম যে যথাও থাকতে পারে। পশ্চাৎ অর্থে কোনটা ব্যবহৃত হবে? দেখো অনু। দূরবর্তী অর্থে কোনটা ব্যবহৃত হবে? প্র অথবা পর। অতিক্রম অর্থে তোমার ব্যবহৃত হবে উত। তার মানে এখানে কিন্তু আমি তোমাদের যেগুলো বারবার মানে বারবার দিয়ে থাকে এই অব্যয়ভাব সমাজ থেকে এবং অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে এখানে তুলে ধরেছি এবং আরও পাশাপাশি কিছু রয়েছে সেগুলো আমি একটু পরে তোমাদেরকে বলে দেবো এবং অনেকগুলো ব্যতিক্রমও রয়েছে, তবে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। তবে আগে আমরা চলে যাই এই যে আমরা এগুলো যে পড়লাম এগুলোর কিছু উদাহরণ দেখে নিই যাতে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। তো বন্ধুরা এখন আমরা চলে যাই এগুলোর হচ্ছে বিভিন্ন যে অর্থ রয়েছে সেগুলো উদাহরণের মধ্যে। তো দেখো এখানে আমি কয়েকটা হচ্ছে সমস্ত পদ তুলে দিয়েছি। আমি কিন্তু বলেছিলাম যে সমস্ত পদেই কিন্তু আমাদের পূর্বপদ এবং পরপদ থাকে এবং ওই পূর্বপদের মধ্যেই আমাদের অব্যয় অথবা উপসর্গ অথবা যথা যুক্ত থাকবে। তো যেহেতু আমরা প্রথমে পড়ছি যে অভাব অর্থে, সেহেতু এই অভাব অর্থে যেগুলো আমাদের অর্থ দেওয়া আছে বা উপসর্গ দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো আমরা দেখেছিলাম অভাব অর্থে ছিল আমাদের গড় অথবা বে অথবা বি অথবা হা নীর দূর, এই অংশগুলো ছিল বা এই শব্দখণ্ডগুলো ছিল। তো এখন আমি সেগুলোর মধ্যেই তুলে দিয়েছি, যেমন দেখো হা ঘর, এই হা ঘরের মধ্যে আমাদের এই যে পূর্বপদটা হচ্ছে হা, তারপর নিরামিষের মধ্যে হচ্ছে নীর, গড়মিলের মধ্যে হচ্ছে গড়, বিশৃঙ্খল বিশৃঙ্খলের মধ্যে হচ্ছে বি এবং বেহায়ার মধ্যে হচ্ছে বে। তার মানে এখানে যে আমি পয়েন্ট করে দিয়েছি সেগুলো কিন্তু আমাদের পূর্বপদ এবং আমরা দেখতেই পাচ্ছি পূর্বপদে আমাদের কী বসেছে, বিভিন্ন অব্যয় যুক্ত হয়েছে, মানে সমস্ত পদের মধ্যে পূর্বপদে বিভিন্ন অব্যয় রয়েছে এবং এগুলো সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে কী অর্থ নির্দেশ করছে, অভাব অর্থ। তাহলে এবার আমরা এটার ব্যাস বাক্য কীভাবে নির্ণয় করব? তাহলে দেখো এটার ব্যাস বাক্য আমরা লিখব হচ্ছে ঘরের অভাব। তার মানে যে অর্থটা নির্দেশ করছে সেটাই আমরা ব্যাস বাক্যের মধ্যে তুলে দেব। তারপর এখানে আমরা কি লিখতে পারি? নিরামিষ। মানে এখানে আমাদের সমস্ত পদে দেওয়া আছে নিরামিষ, নিরামিষের মধ্যে নীর যেহেতু আমরা নিচ্ছি আর আমিষটা থেকে যাচ্ছে পরপদে, তার মানে পূর্বে আমরা লিখব আমিষের এবং তারপর লিখে দিব অভাব, আমিষের অভাব। তারপর গড়মিল, এখানে আমরা কি লিখতে পারি? মিলের অভাব। তারপর দেখো বিশৃঙ্খল বা বিশৃঙ্খলা, তার হবে কি? শৃঙ্খলের অভাব বা শৃঙ্খলার অভাব, শৃঙ্খলের শৃঙ্খলার অভাব, এখানে হবে তোমার বিশৃঙ্খলা। বেহায়া, বেহায়ার ক্ষেত্রে কী লিখবো আমরা? হায়ার অভাব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের অভাব অর্থ যদি প্রকাশ করে তাহলে সমস্ত পদটা কেমন থাকবে এবং সেটা ব্যাস বাক্য আমরা কীভাবে লিখবো। তো এবার চলে আসি ওটা ব্যতিক্রমে, অর্থাৎ ব্যতিক্রমে কিন্তু আমি দিয়েছিলাম যে কিছু ক্ষেত্রে আটা আমাদের অভাব অর্থ নির্দেশ করবে, তবে কিছু না একটা অর্থে। যেমন দেখো আমি ব্যতিক্রমটা তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, যে আলুনি, আলুনি, এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে আটা তোমার অভাব অর্থ নির্দেশ করছে এবং লুনি বলতে এখানে কি বোঝাচ্ছে? দেখো আমি ব্যাস বাক্যটা কী লিখি, এটা হচ্ছে আমাদের সমস্ত পদ। এবার আমরা দেখে নেব এটার ব্যাস বাক্যটা কী হয়, এখানে হবে নুনের অথবা লবণের, যে কোনো একটা লিখবো আমরা এবং লিখে দিব অভাব। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আ অনেক ক্ষেত্রে আবার কী হিসেবে ব্যবহৃত হচ্ছে, অভাব অর্থ ব্যবহৃত হচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের যে অর্থগুলো রয়েছে সেগুলোর উদাহরণ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এবার আমরা হচ্ছে পুনঃপুন অথবা বিপ্সা অর্থে কীভাবে অব্যয়গুলো ব্যবহৃত হচ্ছে বা কীভাবে আমরা চিনব যে সেটা অব্যয়ভাব সমাজ সেগুলোর উদাহরণগুলো দেখে নেই। দেখো এখানে আমি হচ্ছে এখানেও সমস্ত পদগুলো তুলেছি এবং এখানে আমাদের চিহ্নিত করতে হবে যে এখানে আমাদের কোনো অব্যয় আছে কি না বা উপসর্গ আছে কি না। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের বলাই ছিল যে অব্যয়ভাব সমাসে পূর্বপদে এগুলো বসবে, অর্থাৎ অব্যয় অথবা
উপসর্গ অথবা যথা থাকবে। তো আমরা দেখে নেই যে প্রথম পদে বা পূর্ব পদে আমরা দেখে নেই কি আছে, প্রতি। এখানে আছে হচ্ছে হর এবং এখানেও আছে প্রতি, তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে উপসর্গ বা অব্যয়গুলো যুক্ত আছে। এবার আমাদেরকে মিলাতে হবে যে কোন অর্থ নির্দেশ করছে। তাহলে আমরা দুই নম্বরে দেখতেই পাচ্ছিলাম যে পুনঃ পুনঃ অথবা ব্যবসা অর্থে কি ব্যবহৃত হয়, প্রতি অথবা হর ব্যবহৃত হয়। তো এবং এই প্রতি অথবা হরই কিন্তু এখানে দেওয়া আছে। এবার প্রশ্ন আসে যে এগুলো যদি সমস্ত পদ হয় আমরা এটা ব্যাসবাক্য কিভাবে লিখব। তো দেখো এটার ব্যাসবাক্য আমরা লিখতে পারি গৃহে গৃহে, প্রতি গৃহে হবে গৃহে গৃহে, এখানে হবে রোজ রোজ, এবং এখানে হবে ক্ষণে ক্ষণে। কেন আমরা এটা দিলাম, একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে প্রতি অথবা হর কোন অর্থে ব্যবহৃত হয়, পুনঃ পুনঃ। পুনঃ পুনঃ মানে কি, যে কাজটা বারবার হচ্ছে বা যে অংশটা বারবার হচ্ছে। তার মানে দেখো প্রতি গৃহে, তার মানে এখানে দুবার দিতে হবে আমাদের, দিতে হবে। তার মানে আমরা লিখবো যে গৃহ গৃহ, হর রোজ থাকলে আমরা লিখবো রোজ রোজ, এবং প্রতিক্ষণ থাকলে ক্ষণে ক্ষণে, প্রতিদিন থাকলে দিন দিন বা দিনে দিনে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের সমস্ত পদ কেমন থাকবে ব্যবসা অর্থে এবং ব্যাস বাক্যটা আমাদেরকে কীভাবে লিখতে হবে। তো এবার আমরা পরেরগুলো দেখে নিই। তো বন্ধুরা এবার আমরা দেখে নিব ঈষৎ অর্থাৎ হালকা অথবা পর্যন্ত অর্থে আটা কিভাবে ব্যবহৃত হচ্ছে। তো চলো আমরা উদাহরণ দেখে নিই। দেখো এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি, অর্থাৎ তিনটা সমস্ত পদ দিয়েছি, যেটা দেখো আমাদেরকে নির্ণয় করতে হবে যে পূর্ব পদে আমাদের কোন অব্যয়গুলো রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে কি রয়েছে, আ রয়েছে, এবং আ হচ্ছে কাকে নির্ধারণ করে বা কোন অর্থ প্রকাশ করছে, ঈষৎ অথবা পর্যন্তকে। তো এবার আমাদেরকে ব্যাস বাক্য আমাদের কী হবে চিন্তা করে নিতে হবে। দেখো আর রক্তিম, এখানে যদি আমরা লিখি যে ঈষৎ রক্তিম তাহলে কিন্তু হচ্ছে, এখানে রক্তিম পর্যন্ত এটা কিন্তু হবে না। আমাদের মনে রাখতে হবে যে শব্দটা কী বোঝাচ্ছে, সে অর্থে কিন্তু আমাদের ঈষৎ অথবা পর্যন্ত বসাতে হবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম। এবার দেখো আজীবন, আমরা যদি ঈষৎ জীবন লেখি, হালকা জীবন এরকম নিয়ে কোনো শব্দই নেই, তার মানে ঈষৎ হবে না। এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে জীবন পর্যন্ত। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি আমাদের ঈষৎটা বসে তাহলে হচ্ছে কোথায় বসবে, পূর্বেই বসবে, ব্যাস বাক্যের পূর্বেই বসবে। কিন্তু আয়ের অর্থ যদি আমাদের পর্যন্ত নির্দেশ করে তাহলে আমরা ব্যাস বাক্যের মধ্যে সেই অংশটা কোথায় বসাবো বা পর্যন্তটা কোথায় বসাবো, শেষে বসাবো। তাহলে এবার দেখো আকর্ণ, ঈষৎ কর্ণ যদি আমরা দিই, কর্ণ মানে কি কান, তাহলে যদি আমরা বলি ঈষৎ কর্ণ হালকা কান, তাহলে এটা কি হচ্ছে, এটা কোনো বাক্যই হচ্ছে না বা কোনো শব্দই হচ্ছে না। তো আমরা এখানে কি করব, ব্যাস বাক্য হিসেবে লিখব পর্যন্ত। তাহলে কর্ণটা আগে দিতে হবে আমাদের যে কর্ণ পর্যন্ত। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ঈষৎ যদি থাকে তাহলে ব্যাস বাক্য কীভাবে লিখব, এবং পর্যন্ত যদি অর্থ প্রকাশ করে তাহলে আমরা ব্যাস বাক্যটা কীভাবে লিখব। তো এবার আমরা পরেরগুলোর মধ্যে চলে যাই। বন্ধুরা দেখো এখানে আমি হচ্ছে কয়েকটা উদাহরণ তুলে দিয়েছি এবং আমি নির্দেশ করছি যে সাদৃশ্য অথবা সামীপ্য অর্থে যে আমাদের উপসর্গটা অথবা যে অব্যয়টা ব্যবহৃত হচ্ছে সেগুলোর উদাহরণ। তো দেখো এখানে আমি উপরে দিয়ে দিয়েছি সামীপ্য অর্থের কয়েকটা উদাহরণগুলো এবং আলাদা করে দিয়েছি সাদৃশ্য অর্থে এই মানে হচ্ছে উদাহরণগুলো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত পদের মধ্যে আমাদের যদি উপ থাকে তাহলে সেটা কোন অর্থ নির্দেশ করছে, সামীপ্য অথবা সাদৃশ্য। এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পূর্ব পদের মধ্যে উপগুলো যুক্ত রয়েছে, প্রত্যেকটা সমস্ত পদে কি উপটা যুক্ত রয়েছে। তাহলে এবার আমাদের কী কাজ হবে, ব্যাস বাক্য তৈরি করা। এবং আমরা কীভাবে ব্যাস বাক্য তৈরি করব, দেখো এখানে আমি কিন্তু এই তিনটার ক্ষেত্রে বলেই দিয়েছি যে এই তিনটা কী অর্থে ব্যবহৃত হচ্ছে, সামীপ্য। সামীপ্য মানে কি, সমীপে অর্থাৎ কাছাকাছি। তাহলে এটা আমরা লিখব, ব্যাস বাক্যটা লিখব হচ্ছে নদীর সমীপে, নদীর সমীপে। এ তারপর দেখো উপকণ্ঠ, তাহলে এটাও আমরা কী লিখবো, সেমভাবে লিখবো কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে। এরপর দেখো উপকূল, তার মানে আমরা লিখবো হচ্ছে কূলের সমীপে। তোমরা সবাই অবশ্যই মনে রাখবা যে এই তিনটার ক্ষেত্রে আমাদের ব্যাস বাক্য অবশ্যই সমীপেটা লিখতে হবে, অর্থাৎ সামীপ্য অর্থে কিন্তু এই তিনটা উদাহরণ আমাদের নির্দেশ করে। এবার আমরা দেখে নেব সাদৃশ্য অর্থে, বাকি যতগুলো রয়েছে আমরা ধরে নেব সেটা সাদৃশ্য অর্থ নির্দেশ করছে। তাহলে এখানে আমরা লিখব সেমভাবেই লিখব যে এখানে শুধু আমরা লিখেছিলাম সমীপে, এখানে আমরা লিখব হচ্ছে সদৃশ্য। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো উপভাষা যেহেতু আছে আমরা লিখব ভাষার সদৃশ্য, ভাষার সদৃশ, এবং উপদ্বীপ তার মানে দ্বীপের সদৃশ,
তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে সামিপ্য অর্থ প্রকাশ করে এবং সাদৃশ্য অর্থ প্রকাশ করে, এবং যদি সামিপ্য অর্থ প্রকাশ করে তাহলে আমরা ব্যাস বাক্য হিসেবে কি লিখব, এবং সাদৃশ্য অর্থ ব্যবহার করলে আমরা ব্যাস বাক্য হিসেবে কি লিখব, এবং এটা কোন অর্থটা নির্দেশ করছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের যে চারটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। বন্ধুরা দেখো, এখানে আমি হচ্ছে চারটা উদাহরণ দিয়েছি, এবং এই চারটা উদাহরণ আমি হচ্ছে এই চারটা যে অর্থ বা অব্যয় রয়েছে সেটাকে নির্দেশ করছি। তো প্রথমে আমার ছিল হচ্ছে অনতিক্রম অর্থে কি ব্যবহৃত হবে, যথা। তারপর দেখো পশ্চাৎ অর্থে ব্যবহৃত হবে অনু, দূরবর্তী অর্থে বলেছিলাম প্র অথবা পর, এবং অতিক্রম অথবা অতিক্রান্ত, তার মানে অতিক্রম অথবা আমরা ধরে নিব অতিক্রান্ত, মানে যেটা কি হয়ে গিয়েছে অতিক্রম করে গেছে, তার মানে অতিক্রম অথবা অতিক্রান্ত আমরা ধরব। তো এই অর্থে কি ব্যবহৃত হবে, উতব্যয়টা ব্যবহৃত হবে। তো এবার আমরা উদাহরণগুলো দেখে নিই যে আমাদের কোন অর্থ নির্দেশ করছে এবং কোন অব্যয়গুলো রয়েছে। তো এখানে দেখে নাও যে যথাবিধি, এই যথাবিধির পূর্বপদে কিন্তু যথা রয়েছে, তার মানে আমাদের কি নির্দেশ করছে, এই যে অনতিক্রমটা নির্দেশ করছে। তারপর দেখো অনুগমন, অনুগমনের এই যে পূর্বপদে আমাদের রয়েছে অনু, এবার আমাদেরকে নির্দেশ করতে হবে বা চিহ্নিত করতে হবে যে এই অনুটা কোনো অব্যয় কিনা, যদি থাকে তাহলে এটা কোন অর্থ নির্দেশ করছে। তাহলে দেখো অনুর অবশ্যই একটা অব্যয় এবং এটা পশ্চাৎ অর্থ নির্দেশ করছে। তারপর দেখো উচ্ছৃঙ্খল, এখানে উচ্ছৃঙ্খল আমরা জানি এটা হচ্ছে একটা সন্ধি বিশিষ্ট শব্দ, এবং এটা সন্ধিটা হচ্ছে গিয়ে উত যোগ হচ্ছে শৃঙ্খল, এবং উচ্ছৃঙ্খল এটা মিলে হচ্ছে আমাদের হয়ে যায় উচ্ছৃঙ্খল। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে উচ্ছৃঙ্খলের মধ্যেও কিন্তু আমাদের পূর্বপদে উৎটা রয়েছে, এবং উৎ নির্দেশ করছে হচ্ছে এই অতিক্রম অথবা অতিক্রান্তকে। এবার আমরা দেখে নেই এই যে পরোক্ষ, পরোক্ষর মধ্যে কিন্তু আমাদের কি রয়েছে, পর যোগ অক্ষ, তাহলে আমাদের কি এটা নির্দেশ করছে, অর্থাৎ দূরবর্তী অর্থে নির্দেশ করছে। তাহলে আমরা তো চিনে নিলাম যে আমাদের হচ্ছে কোন অব্যয়গুলো কোনটা কোন, আমরা তো এখানে দেখে নিলাম যে আমাদের কোন অব্যয়গুলো বা কোন উপসর্গগুলো কোন কোন উদাহরণের মধ্যে দেওয়া আছে এবং কী নির্দেশ করছে। এবার আমরা দেখে নিব যে এটার ব্যাস বাক্য কীভাবে নির্দেশ করা যায় বা চিহ্নিত করা যায়। তো বন্ধুরা এবার আমরা দেখব যে এটার হচ্ছে ব্যাস বাক্য আমরা কীভাবে লিখি। তো দেখো যথাবিধি, তাহলে যথাবিধিকে আমরা লিখব হচ্ছে বিধিকে অতিক্রম না করে বন্ধুরা দেখো এটা যথাবিধির ব্যাস বাক্য হবে হচ্ছে বিধিকে অতিক্রম না করে, তার মানে অনতিক্রম মানে হচ্ছে কিন্তু অতিক্রম না করা, এবং আমরা সেই কথাটাই ব্যাস বাক্যে লিখে দিব যে বিধিকে অতিক্রম না করে, তাহলে আমাদের ব্যাস বাক্য হয়ে যাবে। এবার অনুগমনের ক্ষেত্রে দেখো আমাদের কী ছিল, কোন অর্থে ব্যবহৃত হচ্ছে পশ্চাৎ অর্থে, তাহলে আমরা এখানে লিখে দিব অনুর জায়গায় লিখে দিব পশ্চাৎ, এবং তারপর লিখে দিব গমন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খলটা আমাদের কী নির্দেশ করছে, আমাদের অতিক্রম অর্থ অথবা অন অতিক্রান্ত অর্থ নির্দেশ করছে। এখানে আমরা লিখব হচ্ছে দেখো শৃঙ্খলাকে অতিক্রান্ত, তার মানে যে অর্থটা নির্দেশ করছে আমরা শুধু সেগুলোই ব্যাস বাক্যের মধ্যে তুলে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তবে এই পরোক্ষ এটা কিন্তু দূরবর্তী অর্থে নির্দেশ করছে, আমরা কিন্তু এখানে পর দূরবর্তী লিখতে পারবো না, এখানে আমাদেরকে লিখতে হবে যেহেতু পর যোগ অক্ষ রয়েছে, সেহেতু আমরা এখানে লিখবো যে অক্ষীর অগোচরে, মানে দূরে। এই অগোচরে বলতে কী বোঝায়, দূরবর্তীতে বা দূরে রয়েছে এরকমই বোঝায়। তাহলে আশা করি তোমরা সবাই এই উদাহরণগুলো বুঝতে পেরেছো যে সমস্ত পদে আমাদের ওই অর্থ নির্দেশ করে কীভাবে থাকতে পারবে, এবং সেটার আমরা হচ্ছে ব্যাস বাক্যগুলো কীভাবে লিখবো। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে অব্যয়গুলো রয়েছিল বা যেগুলোর অর্থ নির্দেশ করছিল সেগুলো আমরা দেখিয়ে দিলাম, অব্যয়ভাব সমাসের যেগুলো বারবার এসে থাকে আমাদের পরীক্ষার মধ্যে সেগুলো আমি দেখিয়ে দিলাম। এবার আমি কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, তবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। এবার আমরা দেখে নেব অব্যয়ভাব সমাসের কিছু ব্যতিক্রমগুলো, অর্থাৎ আমরা এখানে আসল অর্থগুলো তো জেনেছিলাম, তবে কিছু কিছু অর্থ হচ্ছে বিভিন্ন অর্থ নির্দেশ করে। যেমন হচ্ছে দেখো বিরোধের অর্থ নির্দেশ করবেও কিন্তু এই প্রতি উপসর্গটা, এবং প্রতিনিধি অর্থটাও প্রকাশ করবে এই প্রতি
উপসর্গটা। কিন্তু আমরা এই প্রতিটা পড়েছিলাম হচ্ছে দেখো পুনঃপুন অর্থে, কিন্তু এখানে আমরা আবার দেখতে পাচ্ছি বিরোধ অথবা প্রতিনিধি অর্থে, তার মানে এটা হচ্ছে ব্যতিক্রম এবং এটা তেমন একটা আসে না, তবে যদি চলে আসে এই জন্য কিন্তু আমি ব্যতিক্রমগুলো তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তাহলে দেখো আমরা দেখব যে এই যে প্রতিগুলো যে যুক্ত থাকবে তখন আমরা সমস্ত পদে আমাদের কীভাবে থাকবে এবং তখন আমরা ব্যাস বাক্য কীভাবে লিখব। তো দেখো বিরোধ অর্থে যদি আমাদের কোনো উদাহরণ দেওয়া থাকে বা সমস্ত পদ দেওয়া থাকে তাহলে দেখো কি দিয়েছি আমি এখানে প্রতিবাদ, তো এটা ব্যাস বাক্য আমরা কী লিখব বিরুদ্ধবাদ, যেহেতু এটার অর্থ কী নির্দেশ করছে বিরোধ, তাহলে এখানে আমরা লিখব বিরুদ্ধ এবং শেষে যে অংশটা ছিল সেটা আমরা তুলে দিব, তাহলে আমাদের ব্যাস বাক্যটাও হয়ে যাবে। তারপর দেখো প্রতিনিধি অর্থটাও কি, ওই প্রতি যে উপসর্গ রয়েছে সেটা কিন্তু প্রতিনিধি অর্থেও ব্যবহৃত হয়। তাহলে আমি যদি হচ্ছে সমস্ত পদ দিয়ে রাখি প্রতিচ্ছবি, তাহলে দেখো পূর্বে আমাদের কি আছে প্রতি আছে, তার মানে এই প্রতিচ্ছবিটা আমাদের প্রতিনিধি নির্দেশ করছে, সেহেতু আমাদের ব্যাস বাক্য হবে ছবির প্রতিনিধি, অর্থাৎ শেষের অংশটা আগে লিখে দিব এবং যে অর্থটা নির্দেশ করছে সেটা পরে লিখে দিলে আমাদের ব্যাস বাক্যটা এই ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই এই অব্যয়ভাব সমাসের ব্যতিক্রমগুলো বুঝতে পেরেছো এবং আসল যে অর্থগুলো বিশেষ করে বা বেশিরভাগ ক্ষেত্রে যে অর্থগুলো ব্যবহৃত হয় সেগুলো বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখানেই আমাদের কিন্তু এই অব্যয়ভাব সমাসের পরিপূর্ণ আলোচনা শেষ হয়ে যায় এবং আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো। যাদেরকে ক্লাসটা ভালো লেগেছে তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে এই অব্যয়ভাব সমাস নিয়ে অথবা কোনো কিছু জানা থাকে তবে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।